যশোরে এবার শুরু হয়েছে ব্যাপক হারে মালটা চাষ। অল্প সময়ে অধিক লাভের সুযোগ তৈরি হওয়ায় মালটা চাষে আগ্রহী হয়ে উঠছে শিক্ষিত যুবকরাও। সর্বোচ্চ ফলন পেতে প্রান্তিক কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে হর্টিকালচার সেন্টার। দেশের চাহিদা মিটিয়ে এসব মালটা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যশোর প্রতিনিধি শাহানারা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান উবি। মাস্টার্স পড়ুয়া ছাত্র শরীফুল ইসলাম মনিরামপুরের শিক্ষার্থী এখন মনোযোগ দিয়েছেন ফল চাষে। 14 কাঠা জমিতে 10,000 টাকা বিনিয়োগ করে শুরু করেছিলেন যাত্রা। বছর তিনেক পর সেই শরীফুলের মুখে এখন সফলতার হাসি। অল্প খরচে আমি এখন অধিক লাভবান। এই ফলটা আমি 150 টাকা করে কেজি বিক্রয় করছি, প্রায় আমার 13-14 লক্ষ টাকার সম্পদ হয়ে গেছে। শরীফুলের পথ ধরে এখন অনেক শিক্ষিত যুবক ফল চাষে ঝুঁকছেন। তাদের প্রশিক্ষণ দিচ্ছে যশোর হর্টিকালচার সেন্টার। এছাড়াও সার কীটনাশক সহ সব ধরনের উপকরণ পাচ্ছেন বিনামূল্যে। ফল চাষ করে তারা যেমন স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি ফিরে আসছে পরিবারের সচ্ছলতা। পরিবারের কিছু দিচ্ছে এবং নিজেরও খরচ চালাচ্ছে এবং সামনে আরও বড় কিছু করার জন্য সে চেষ্টা আছে। আমরা একজন শিক্ষিত বেকার পরিকল্পনা নিয়েছি বা আমিও এটা করতে আগ্রহী শরীফুলের মতো। একটা গাছেই 20 থেকে 40 কেজি মালটা ধরে। চারা রোপণের বছর দুয়েক পরেই ফল আসতে শুরু করে। গাছের বয়স 3 বছর হলেই মালটা বাজারজাত শুরু করে দেন কৃষকরা। মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, বিভিন্ন ধরনের মিনারেল আছে। হর্টিকালচার থেকে যে উন্নত মানের সঠিক জাতের যে চারাটা সে পেয়েছে বাড়ি ওয়ান মালটা, এই জন্যে তার জাতটা সঠিক আছে, যেটা কিনা একেবারেই একজন বাগান সৃষ্টিকারীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মালটা চাষে শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে দেখে বাগান তৈরিতে বিনিয়োগ করছেন এলাকার শিল্পপতিরাও। দেশের চাহিদা মিটিয়ে বড় পরিসরে এসব ফল রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।